পুলিশের নিরাপত্তায় দশ দিন পর সপরিবারের শ্বশুরবাড়ি গোপালজোল গ্রাম থেকে বকটুই গ্রামে ফিরেছেন রামপুরহাট গণহত্যাকাণ্ডের নিহতদের পরিবার বীরভূম জেলা পুলিশের সহযোগিতায় মিহিলাল ও তার পরিবার রামপুরহাটের বকটুই গ্রামে ফিরছেন পোড়া বাড়িতে থাকতে না পেরে কুমার্ডা গ্রামে নাজেমা বিমির মেয়ে সাজেতা খাতুনের বাড়িতে যান তারা বাড়ি মেরামত না হওয়া পর্যন্ত এখানেই থাকবেন তারা রামপুরহাট এসডিপিও ধীমান মিত্র কথা বলেছেন তাদের সঙ্গে মোট এগারো জন থাকবেন ওই বাড়িতে উল্লেখ্য রামপুরহাট কাণ্ডে সিবিআই ফের মিহিলাল শেখকে তলব করেছে সিবিআই অস্থায়ী ক্যাম্পে তাকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে তলব করেছে সিবিআই এদিকে এই হিংসার ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি বুলবুলি খাতুন ও ইরফান শেখকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে অন্য এক আহত বিবির অবস্থা এখনও স্থিতিশীল নয় তিন সন্তানের মধ্যে একটা যে চুরি গেল বাচ্চা মেয়ে বড় মেয়েটার বিয়ে দিয়েছি এটা আমার ছেলে ছেলেটাকে আমি পড়াতে চাই এতে আমাদের আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন এটাকে আমি উচ্চশিক্ষিত করতে চাই আপনারা যে আমাদের পাশে আমার পাশে যেয়ে এসে দাঁড়াবেন তার সকলের সহযোগিতা আমি কাম্য করছি সকলের সহযোগিতা আমার দরকার আমি সকলের সহযোগিতা আমি নেবো এই ছেলেটার ভবিষ্যতের জন্য আমি পড়াতেই যে এখন আমি রানিং স্টুডেন্ট পড়াশোনা করছে আপনারা যে যা এই আমার পাশে থাকবেন সাহায্যের ক্ষেত্রে পড়ালেখার জন্য তাদের সকলের সাহায্য আমি নেব